মানে বাংলাদেশের অধিকাংশ আলেম কোরআন হাদিস পড়ার পরেও কোরআন হাদিস থেকে জ্ঞান গ্রহণ করতে পারে না, এই জন্য যে আল্লাহ তাদেরকে অন্তরে মাজহাবি বা তরিকার সিল মেরে দিয়েছেন। এটা পড়লেও দেখলেও আসলটা অর্জন করতে পারবে না, চোখে ভুল দেখে। আমি একটা বক্তব্য বলেছি যে একজন বড় আলেম 36 বছর যাবত সহি মুসলিম পড়াচ্ছে, উনি নিজে গর্ব করে বললেন 36 বছর যাবত, তো অথচ আল্লাহ আসমানে আছেন এই আকিদা উনি জানে না, অথচ সহি মুসলিমেরই হাদিস 203 পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে দাসীকে জিজ্ঞেস করেছেন, একটা বাচ্চা মহিলাকে জিজ্ঞেস করেছেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তো মহিলা উত্তর দিলে কি ফিস সামা, আল্লাহ আসমানে। এই হাদিসটা পড়াচ্ছেন কত বছর যাবত? 36 বছর যাবত। এটা কখনো তার চোখে পড়েইনি, অথচ পড়াচ্ছেন 36 বছর যাবত। তাহলে এই পড়া পড়ে কিন্তু আবার লাভ হবে না, মানে হাদিসের প্রতি মহব্বত নিয়ে পড়তে হবে, তাহলে আপনার ভিতরে আশ্রয় এলেম আশ্রয় পাবে। তো আপনাদেরকে আমি জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করছি।